রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে চিকিৎসা করে তারপর কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, সেই মানব সেবার নামে রাস্তা থেকে অসহায় গরিব মানুষদেরকে তুলে নিয়ে এসে সে কিডনি বিক্রি করে দিত। সুপ্রিয় দর্শক, একে একে মুখ খুলতেছে সবাই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছে তার নাকি ফাঁসি হবে। সুপ্রিয় দর্শক, সে কিডনি বেচার চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজগুলো করে আসছিল এই দীর্ঘদিন যাবৎ। সুপ্রিয় দর্শক, তার আশেপাশের মানুষগুলো ইতিমধ্যেই মুখ খুলতেছে এবং সে নাকি নিজেই তার যেসব মানুষগুলো রাখত সে নিজেই নিজের হাতে সে কিডনিগুলো কেটে সে সেগুলো বিক্রি করতো। সুপ্রিয় দর্শক, এই নিয়ে থাকছে বিস্তারিত, কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। দর্শক, ইতিমধ্যেই আমরা চলে যাব মূল ভিডিওতে। আজকের সম্পন্ন ভিডিওটা দেখবেন মানুষ কতটুকু জঘন্য হতে পারে। সুপ্রিয় দর্শক, টাকার জন্য মানুষ না কি করতেছে। চলুন দর্শক, চলে যাই আমরা মূল ভিডিও। ওই গোসল করানোর সময় রক্ত পানি ডিবাই দিত, এই কদিন পর পরই বাচ্চা। আপনারা দেখছেন রক্ত পানি ডিবাই দিত, কত দেখছি এনজে রক্ত পানি লাল হয়ে গেছে। তিনটা কাম করি আজকে চার বছর। আমরা কত দেরি, আমরা সব সময় এই রাস্তা চলা হিরা করি। কি দবাই দিছে এরকম রক্ত পানি লাগে। ওই যারা গোসল করে এক ভাইয়ের নাম কাশেম, তো এরা গোসল করে, তো কাশেম ভাই যে বয়স্ক লোক মুরব্বী, উনি বলছে যে ভাই আমি গোসল করাইতে একটু অস্বীকার করতেছি, বলতেছে যে ওই শরীরে বিভিন্ন অংশে কাটা ছেড়া থাকে, সেলাই করা থাকে, কাটা ছেড়া থাকে দিতে। আবার বলছে যে কোন কোথায় আর কি, কোন জায়গায় দেখাচ্ছে প্যাটের এদিকে, হ্যাঁ এদিকে কাটা থাকে, এদিকে কাটা থাকে। আবার অনেক সময় তো এই কথা বলার পরে তো আমিও ছিলাম, খাদেম সাহেবের দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোবাইলে ভিডিও আর ছবি তুলে রাখতে, যে কখন কোন সমস্যা হয়ে যায়, যেহেতু এটার লাশের ব্যাপার। তো এইটা করার পর এরপরে আর একদিনও লাশ আসেনি, আর আসেনি একটা লাশ। আমরা যখন রাত্রে এটা বসে ইয়া করলাম যে একজন ছবি তোলা ভিডিও করে রাখবে, ঠিক আছে, তারপর দিন থেকে আর লাশ আসেনি, তা আমরা কীভাবে প্রমাণ রাখবো না? আমরা ওই যে দুইজন যে গোসল করাতে, একজন আবার তাদের সাথে যায় গোসল করাইতো, তো আমরা তো মনে হয় যে ও যায় মনে কয়েছে আমরা এটা নিয়ে আর ইয়া করি নাই, যেগুলো এখানে ফ্রি ছিল সে করাই নাই। পরে সে ফোনে জানায় দিয়েছে যে সমস্যা নেই, আমাদের টাকা পয়সা আছে, আমরা আমাদের মতো করে নেবো। এই এতদিন পর্যন্ত আনুমানিক কতগুলো লাশ আসলে গোসল করে গেছে? 60-65 এরকম, 70-এর মতো এরকম লাইক। হঠাৎ করে লাশ বাইরে গেছে, ঠিক আছে, ওরা একটা দুজন আসতো, ওই দেখা গেছে অনেক সময় 3-4-5 এরকম বাড়তেছে, 7-8 হইতো। ভিডিওতে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসে, এই মিথ্যা মামলা দিয়ে কোর্টে যে এটা আবেদন করছে, সে নিজের মতো করে সে মাটি দিবে, সরকারি কোনো গোরুস্থানে মাটি দিবে না, নিজের মতো করে। তো এই আবেদন করছে, তো ভালো লোকগুলো সবই ভালো ভালোই করতো, ভালো লোকের তো আচরণ এরকম হওয়ার না। ছাত্রলীগের সভাপতি সারা বাড়ি কে না চিনি, তো সেও চাল ডাল দিছে, তো এরা এক সময় এর সাথেও খারাপ ব্যবহার করছে। তুই উনি তো নিজেই সাক্ষাৎকারে বলছে, ইত্তেফাকে যে সাংবাদিক আমার কাছে ইয়া করেছিল, ওরা এরকম মারধর, যারা এসব ইয়া করে তার তো ব্যবহার সবার সাথে ভালো সম্পর্ক থাকে, আর মিডিয়া গেলেই টাকা দিতে হবে এরকম তো কোনো কথা না। হোম কেয়ার নামে একটাই আছে, একটা মিল্টন নাম দিয়ে, যে বাসা বাড়িতে সে নার্সিংটার সাথে আর মহল্লার মানুষের সাথে ওরকম তো সে মেশা চলাফেরা করে। তার 1000 কোটি টাকা দিতেছে বৃদ্ধ ভাতা। আমার বয়সে এই পর্যন্ত আমি একটা লোক দেখিনি রাস্তায় পড়ে মারা গেছে, সে ওইখানে পুকে ধরছে, ইয়া হয়েছে, দাফন কাপন হয় নাই না। সরকার দেশেরও তো একটা আইন আছে, সাবারে যে বৃদ্ধ আশ্রম করে, বৃদ্ধ আশ্রম করার আগে কবরের জায়গা তার দরকার, সে আগে ওই সে ভিডিওতে দেখছে যে কবরের জায়গা নিছে, গর্তর করেনি কিন্তু কবরের জায়গাটা সে আগে করে নিছে। হাজারো বৃদ্ধাশ্রম আছে, বয়স্ক মানুষের বিকালে ঘুরতেছে, ইয়ে করতেছে, এদের কোনো কমপ্লেন নেই, কোনো কিছু নেই, বিভিন্ন বৃদ্ধাশ্রম আছে, এগুলো দেখতে কত সুন্দর পরিবেশ, তো সেই পরিবেশ নেই। আমি আমার আবার কবর দিয়ে রাতে গেছি হলো সহবরাতে, রাত্রে আসার সময় তখন দুজন লোক আমার ডাক দিল, তো ওনারা বলো সিভিল ড্রেস, বলো যে আপনার আপনার নাম্বারটা দিন, তো আমি আমার নাম্বারটা দিয়েছি যে আমরা একটা তদন্ত করতেছি ওই এলাকায়, যেহেতু আপনি আমরা যদি যাই তো আপনাকে নকল আপনি। দর্শক, এরকমের জঘন্যতম কাজগুলো সে করে আসছিল, এই নিয়ে মুখ খুলেছে অনেকেই, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারলেন। সুপ্রিয় দর্শক, তাকে রিমান্ডে নেওয়ার পরে সে যা বলেছে এই নিয়ে মুখ খুলেছে ডিবি প্রধান হারুন সাহেব। চলুন দর্শক, সে ভিডিওটা দেখে আসি। তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা,
তাদের তো খোঁজ খবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে, আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন, আর সেই দেশেই অটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক মানে বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকাও খরচ করছেন না, এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি গুনি এদের উল্টো তাদেরকে টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন। আর্থিকতা যে কথাটা স্বীকার করেছেন, ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কী হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে এভাবে আসলে করি। যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যে, এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, এ কয়েকদিন 1 কোটি 50 লাখ টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই, তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়ালাই হই, তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা, এবং যদি কেউ মারা যায়, মানে মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া, যদি তার ঠিকানা না থেকে থাকে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় স্বজনকে জানানো। সে কোনো কিছুই করলো না, সে 900 লাশ দাফন করলেন, তার কোনো রেজিস্টার নাই, সে আসলে যেটা আমাদের স্বীকার করে, আরও আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় প্রসার করেছেন, সে কেন পিঠাতেন, সে কেন মানে ডাক্তার রাখতেন না, সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না, এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব। আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে, আর যদি